নাট বল্ট ও ঠিক ঠিক করতে করতে চলে আসি আপনাদের মাঝে। ইয়াস ইয়াস, দিস ইজ নাট বল্ট প্রেজেন্স, নাট বল্ট না, দিস ইজ ইভেরি প্রেজেন্স নাট বল্ট। চল বেরিক 8টা পর্যন্ত, আর 8টা পর্যন্ত আমাদের সাথে থাকতে হলে আপনাকে যেটা করতে হবে, মোবাইল এন্ড মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। আর রাত ভাই আসার সাথে সাথে আমাদের পুরো এলাকাটা আলো 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 হয়ে গেল, এটাই বলবা আলো আলো। আমি আসার আগে কেন অন্ধকার করে রেখেছিল আমাকে, সে বেশি আলো শব্দে শব্দে মন মত আলো, তারপরটা বলা যাবে না। চেম্বার ঠিক করেন, এই বাবা রে বাবা, পুরো আলোকিত হয়ে গেছে পৃথিবীটা, মনে লাইট সবগুলো জ্বলছে, বাবা রে জ্বলে, কিন্তু প্রচন্ড লাইটটা তো ছিলই না, হঠাৎ করে এটা আসলোই বা কোত্থেকে এবং জ্বললোই বা কি, প্রচুর লাইট আজকে আমাদের, একটু বার্ন করছে আমার গালটা, বার্ন হয়ে যাচ্ছে। না না তুমি ফর্সা হয়েছো, এই এই বার্নিং তো চেহারা দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের কি আগে থেকে ফর্সা হয়েছো। হ্যাঁ প্রতিদিন আমি থাক বললাম না কি করি, সিরিজ কাগজ দিয়ে ঘষি গালটাকে, তারপরে যদি গালটা একটু কমে মানুষজন বলে যে তোমাকে দেখতে নাটের মতো লাগতেছে, তোমাকে ভালো লাগে। এই মানি ব্যাগ একটা জিনিস, যেটা মাসের শেষের দিকে বের করলে পেঁয়াজের মতো কান্না আসে। যে বলে না কয়েনগুলো না থাকতো মানি ব্যাগের মধ্যে, মানে কয়েনগুলো বাইরে রাখছে যাতে আমরা দেখি, বুঝছেন, ভিতরে যে কত কিছু, মানে চার পাঁচটা কয়েন ছাড়া যা আছে সব ব্যাংকে ঢুকাই ফেলাইছে। ব্যাংকে গেলে বলে স্যার কত টাকা রাখবেন, বলে কত টাকা রাখবেন বলতে পারি, ব্যাংকে গেলে বলে আপনি আবার আসছেন, বলে কত টাকা রাখবেন, তখন নাট ভাই বলে কত টাকা, সে তো গনি নাই, এই নাও দুইটা বস্তা, এই নাও মানি ব্যাগ, চার পাঁচটা কয়েন আছে ওগুলো খালি রেখে বাকিগুলো তুই দাও, তখন ব্যাটা ওই যে একটা নাটক আছে না উড়ে যায় বকপক্ষী, হ্যাঁ সব শেষে আসে ওই যে ওস্তাদ জালাল খা আসে, জালাল খা এসে বলে নাও এই বস্তাটা আমি তোমার দিয়ে গেলাম, আমার তো তিন কুলে কেউ নাই, এদি আমি কি করব, টাকা পয়সা আমার কাছে, তেজপাতা তেজপাতা চিনো তো, বস্তা খুললে দেখে ও মা তো টাকা, এইরকম যদি হইতো মনে কর যে কেউ শেষ বয়সে আসলো আমার বাসায়, এসে বললো যে না বাবা সারা জীবন তো কিছু দিতে পারি নাই, এটা তুমি রাখো, খুলে দেখলাম ওরে বাপরে টাকা টাকা টাকা, বাবা আর ছেলের প্রত্যেকদিন সকালবেলা হাঁটতে বের হয়, ছেলে কখনো ঘুম থেকে উঠতে চায় না সকালবেলা, ওরা হচ্ছে ঠেলে ঠুলে টেনে টুনে উঠাইতে হয় হাঁটাহাঁটি করার জন্য, যে সকালবেলা উঠলে স্বাস্থ্যের জন্য ভালো, হাঁটাহাঁটি করা ভালো, সকালবেলা উঠতে হয় ঘুম থেকে। একদিন বাবা আর ছেলে সকালবেলা হাঁটতে গিয়ে রাস্তার মধ্যে একটা ব্যাগ ভর্তি টাকা কুড়ে পাইছে, টাকা ভর্তি ব্যাগ নিয়েই তো মনে কর ছেলে আর হাঁটাহাঁটি বন্ধ, বাসায় চলে আসছে, বাসায় এসে দেখে অনেক টাকা। এইবার বাবা বলতেছে দেখছো সকালবেলা ঘুম থেকে উঠলে কি উপকারটা হয় দেখছো, তুমি যদি সকালে না উঠতা তাহলে তো এই ব্যাগ অন্য কেউ নিয়ে চলে যাইতো, তুমি কি আর এটা পাইতা, সকালবেলা উঠছো বলে ব্যাগটা পাইছো। কয় আব্বা তুমি উপকারিতা দেখলা, অপকারিতাটা দেখলা না, অপকারিতা কি, কয় যেই বেড়া ব্যাগটা ফালা গেছে, হ্যাঁ তো আমার চেয়ে সকালে উঠছিল, তাহলে আর উপকারটা কি হলো, আর তো অপকারই হইলো। তো দেখো এক লোক রেডিওতে ফোন দিছে, হ্যাঁ আর যে নাট কথা বলছিল, আচ্ছা আর যে নাটের নাট বল্টুর অনুষ্ঠানে ফোন দিয়েছে লোকটা, লোকটা দিয়ে বলতে হ্যাঁ নাট বল, জি আমি ক্যাপিটাল এফএম 94.4 থেকে নাট বল্টুর নাট বলছি, কি বলতেছেন, জি আজকে সকালবেলা আমি হাঁটতে গিয়ে একটা মানি ব্যাগ কুড়ে পাইছি। ওয়াও ভেরি গুড, আপনার মতো এরকম সৎ লোক পৃথিবীতে এখন বিরল, আপনাদের মতো সৎ লোক আছে বলেই এই পৃথিবীতে এখন ভালো আছে, সুন্দর আছে। তো যেই মানি ব্যাগটি পেয়েছেন সেই মানি ব্যাগের মানে কোনো নাম ঠিকানা পেয়েছেন, আপনি কি ফেরত দিতে চান, বলে কি বলেন উল্টা পাল্টা কথা, ফেরত দিব কেন, তবে যার মানি ব্যাগটা হারাইছে তাকে আমি একটা স্যাড সং ডেডিকেট করতে চাই, আপনি আমার হইয়া তার জন্য একটা স্যাড সং চালায় দেন। এই ধরনের মানুষ আছে বলে পৃথিবীটা আজকে এত নিষ্ঠুর হয়ে আছে, যে বস আমার অফিসে বেতন বাড়ায় দেন নাইলে কিন্তু এই অফিসে আমি চাকরি করব না, খারব না খারব না, বাবা বস রে থ্রেট দিতেছেন, হ্যাঁ আমার তো ব্যাকআপ আছে, কই কিসের ব্যাকআপ, তিনটা কোম্পানি আমার পিছনে ঘুরতেছে, বেতন যদি না বাড়ান আমি চলে যাবো। বস চিন্তা করলো যা সারা তিনটা কোম্পানি যার পিছনে ঘুরে তার তো নিশ্চয়ই ঝামেলা আছে, হ্যাঁ এই লোক তো রাখতে হবে। বস 10% বেতন বাড়াই দিছে, বসের রুম থেকে বের হইছে, কলিগ জিজ্ঞেস করলো কি কোন আপনার বেতন বাড়াইছে 10% কেমনে,
আমার পিছনে তিনটা কোম্পানি ঘুরতেছে, বেতন বাড়াবে না? ওই তিনটা কোম্পানি ঘুরতেছে, কোন কোন কোম্পানি? কয় তো বাসার কেবল কোম্পানি, নেট কোম্পানি, কারেন্ট বিল কোম্পানি, সব কোম্পানি টাকা গুলা দিতে হবে ভাই। তিনটা কোম্পানি ঘুরতেছে টাকা সারা হবে না, এরকম হয় মানে পাঠ নিয়ে বললে না অনেক বই উৎসব ও আছে, বই উৎসব মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ, মানে পাঠ নিয়ে বলতে পারলে, কনফিডেন্স নিয়ে কইতে পারলে, মানে যে কোনো কাজ অনেক সহজে উদ্ধার হয়ে যায়, বুঝছেন না? বলতেছে যে এই বাসার মালিক কে? দারান বলতেছে আমি না, উপরে তিনতলায় সরেন, তিনতলায় যাবো। তিনতলায় গেছে, কলিং বেল চাপছে, মালিক আসছে, এই বাসার মালিক কি আপনি? পাঠ ফুট দেখে তো ডরাই গেছে, জি স্যার আমি মালিক, কি আপনি মালিক তার প্রমাণ কি? স্যার আমার কাছে দলিল পত্র সবই আছে স্যার, দেখি দেখান। তো দৌড়াই গিয়ে দলিল পত্র নিয়ে আসে, ভেরি গুড, দলিল পত্রে যে নাম আছে মতলব, আপনি মতলব? জি স্যার আমি মতলব স্যার। তো স্যার হয়েছে কি যদি খুলনা বলতেন? আপনি বাসায় কি দারোয়ান আছে? জি স্যার একটা তো আসছে স্যার, আপনি বললে খেতাই দিব, কোনো সমস্যা নেই স্যার, করবেন কি? না যদি অরে খেতাই দেন তাহলে চাকরিটা আমার দিয়ে না, খুব চাকরির দরকার, আমি একটা দারোয়ানে চাকরি খুঁজতেছি, কে মালিকের সাথে কথা বলতে চায় না, তাই আমি ডিরেক্ট মালিকের সাথে কথা বলতেছি। তুই তো বললাম কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স নিয়ে কিছু করতে গেলে তুই কিন্তু দাম পাবি আলাদা, বাপরে ওয়েটার দিয়েও কাজ হবে না, ম্যানেজার লাগবো ডিরেক্ট, না জানি কি অবস্থা, ম্যানেজার ডাকছে, এই যে ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, ওই যে ভিআইপি গেস্ট আসছে আসেন আপনি ডাকে, ম্যানেজার দৌড়ে আসছে, স্যার বলেন বলেন কি হয়েছে? মনে আছে কি মনে আছে স্যার, ম্যানেজার তো গামটা আছে দরদর করে, কি করলাম এই লোকের লগে? বলছে যে আজ থেকে এক বছর আগে, ঠিক এক বছর আগে আমি এই রেস্টুরেন্টে একদিন আসছিলাম, সেই দিন বিল দিতে পারি নাই বলে আজকে আমার এক ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছিলেন। বলছে সরি স্যার, বিশ্বাস করেন স্যার, মানে আমি আমি বুঝতে পারি না আপনি স্যার এরকম হবে, স্যার আমরা তো কখনো এরকম করি না, কিন্তু ওই দিন মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছিলো বোধ হয়, বিল না দিয়ে একটা মানুষ এত খাবার খাইছে, এই জন্য স্যার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হয়েছি স্যার, সরি, কিচ্ছু মনে করবেন না। কয় কিছু মনে করি নাই, আজকেও ধাক্কা দেন বিল নাই, আজকেও আমাদের টাকা নেই, আপনি ধাক্কা দিয়ে বের করে দেন, মানে কনফিডেন্স থাকতে হবে, প্লাস কিছু ইনফরমেশন যদি মাথায় থাকে, আপনি যে কোনো জায়গায় মনে করেন মালিকের চেয়ে বেশি সম্মান পাবেন। যেমন আমার এক বন্ধু, সেই পলিসি সবচেয়ে ফর্ম মানে অ্যাপ্লাই করে, সে মার্কেটিংয়ে চাকরি করে, তো মার্কেটিংয়ে চাকরি করার জন্য তার বিভিন্ন অফিসে যেতে হয়, তো মার্কেটিংয়ের লোক শুনলে অনেকের অফিসে দারোয়াননি খেতে, নাই স্যার নাই স্যার ব্যস্ত আছে, জান তো পরে আসেন, আরে স্যারের লোক তো দেখা করতে হবে, কারণ কিনবে তো স্যারই, স্যার পর্যন্ত পৌঁছতে হবেই, কোনো মতো যদি আপনার কাছে স্যারের নামটা জানা থাকে, মনে করেন স্যারের নাম হলো রাকিব, আচ্ছা আপনি কি বলতে হবে রাকিব ভাই আছে, রাকিব ভাই রাকিব আইসে, ডাইরেক্ট করে দেবো, দারোয়ান কে কেউ আটকাবে না, এই রাকিব আসছে, রাকিব কে আসছে, মনে করেন দারোয়ানে তো মনে করেন যা আছে সব কান্দে, আসে ভিতরে স্যার, যেটা মিটিং আছে আমি কিন্তু বলবো আপনার কথা, মিটিং এ থাকলে বলার দরকার নেই, আমি বসছি, হ্যাঁ দুটো কফি আনাও, কফি খাইতে খাইতে আর মিটিং টা শেষ হলে আমার বলবা, মিটিং করছে মানে আইলে পরে ভিতরে যেতে হবে, আপনি হবে না এরকম, ও সব জায়গায় করে, মোটামুটি যাওয়ার আগে কোনো মতো জানলে যায় যে বসের নাম কি, আচ্ছা একবার ঝামেলা পড়ে গেছে, তার একবার এক তামিল লোকের সাথে দেখা করতে গো, সেই কোম্পানির মালিক হলো তামিল কোম্পানির মালিক, তো তাকে পাঠাইছে চট্টগ্রামে অফিসে, মেন হেড অফিস যায় ওই তামিলের সাথে, ওনার নাম হলো নামান্তরং, নামান্তরং গোস্বামী, আচ্ছা নাম এন, তো সে তো নেই নিয়ে পড়ছে বিপদে, এই নাম তো মনেই থাকে না, তারপর উচ্চারণ করতে গেছে দাঁত দুধ ভেঙে যেতেছে, সে পুরো ঢাকা থেকে চিটাগাং বাসের মধ্যে মানে পুরো মুখস্থ করতে গেছে, নামান্তরং নামান্তরং গোস্বামী, এই নামান্তরং গোস্বামী আছে, এমনি ভাই বলতে হবে আমাকে, গিয়ে গেছে, গিয়ে রিসেপশনে গেছে, যাই বলছে স্যার আপনি কার সাথে দেখা করতে চান? বলছে নাম মাত্র কই? জি স্যার না যে আপনাদের বস নাম মাত্র, নাম নামান্তরং গোস্বামী, স্যার বুঝতে পারলেন, আরে নাম মাত্র ঘোষ,
অনেক ভাবে জিব্বা ঘুরে ঘুরে বোলিংটা করতেছে আর কি, কোনো ভাবে বল কিরিতে পড়তেছে না। হ্যাঁ, সেইবার সে বিপদে পড়ে গেছিল বুঝছেন। এই জন্য বলি কনফিডেন্সের সাথে সাথে যখনই করবেন, মানে আপনাকে থাকতে হবে যে আপনি ইনফরমেশন ক্লিয়ার থাকতে হবে। লোক বিল গেটস কে গিয়ে বলতেছে যে আপনার মেয়েকে কি আমার ছেলের সাথে বিয়ে দিবেন, আমার ছেলে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান। এবার বিল গেটস রাজি হয়েছে, ঠিক আছে বিয়ের ব্যবস্থা করেন। এইবার ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলতেছে যে আমার ছেলেকে আপনাদের ব্যাংকের চেয়ারম্যান বানান। পাগলা নাকি, দারোয়ান থাপড়ে আবার করে দাও। কি বিল গেটস এর মেয়ের জামাই রে আপনি, থাপড়ে আবার করে দিতেছে। বিল গেটস এর মেয়ের জামাই, হ্যাঁ ওর সাথে বিল গেটস এর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আগামী এত তারিখ বিয়ে। কনফিডেন্স লেভেল হইতো এমন, সব করে যা বলতে হবে, মানে কনফিডেন্স লেভেল আরো হইতে পারে যে মনে করেন জানে না, অনেকে যেমন যায় না কনফিডেন্স। এই যে আমি যেগুলো বললাম যে তার কাছে ইনফরমেশন থাকতে হবে, ওই কনফিডেন্স লেভেলটা থাকবে। এবার কনফিডেন্স কার মধ্যে আছে যে কনফিডেন্স লেভেলের একটা উদাহরণ দেই তো, দেন 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 বিশাল সময় নিয়ে বসতে হবে আমাদের। হ্যাঁ তাহলে মোটামুটি মাইকটা অফ করে চাকা দিয়ে, এটা কিন্তু যে টুরু লাভের মতো, টুরু লাভের মতো বিশাল। হ্যাঁ কনফিডেন্স ব্যাপারটা হচ্ছে কনফিডেন্স লেভেল এমন হইতে হবে মাইক্রোসফটের জন্য সারা পৃথিবী থেকে চাকরির ইন্টারভিউ নেওয়া। আয় শাবাশ, আজকে ওই যে মাইক্রোসফটের প্রোগ্রামার হিসেবে সারা পৃথিবী থেকে নেওয়া হচ্ছে। ওকে, লোক নেওয়া হচ্ছে, লোক নেওয়া হচ্ছে সারা পৃথিবী থেকে। 100 জন মানুষকে সিলেক্ট করা হয়েছে, লক্ষ লক্ষ সিভি থেকে 100 জন মানুষকে আমেরিকায় একটা কনফারেন্স রুমে ডাকা হয়েছে। শুনি ভালো লাগতেছে। বিল গেটস প্রথমেই বলে দিছে যারা এখানে পৃথিবীর অন্তত 30টি ভাষা জানেন তারাই থাকবেন, বাকিরা চলে যান। প্রথমেই এই কথা শুনে 50 জন মানুষ বের হয়ে গেছে, 50 জন বসে রয়েছে। 50 জনের মধ্যে বলা হয়েছে যারা এখানে পৃথিবীর অন্তত 15টি দেশের ভাষা জানেন তারা থাকেন, বাকিরা চলে যান। বাকি 25 জন চলে গেছে, 50 জনের মধ্যে 25 জন রয়েছে। এবার বলতেছে যারা পৃথিবীর অন্তত 10টি দেশের ভাষা জানেন তারা থাকেন, বাকিরা চলে যান। এইবার 25 জনের মধ্যে থেকে 15 জন রয়েছে। বলা হইতেছে যারা মিনিমাম 5টা দেশের ভাষা জানেন তারা থাকেন, বাকিরা চলে যান। 10 জনের থেকে আরও 5 জন চলে গেছে। এবার লাস্টলি বলা হইতেছে যারা শুধুমাত্র জাপানের ভাষা জানেন, অন্তত ইংরেজি ছাড়া জাপানের ভাষা জানেন তারা থাকেন, বাকিরা চলে যান। 2 জন রয়েছে, 2 জন রয়েছে, 100 জন মানুষ, লক্ষ লক্ষ সিভি, সেখান থেকে 30টি দেশের ভাষা, 20টি, 15টি, 10টি এবং সর্বশেষ শুধুমাত্র জাপানের ভাষা জানেন, কারণ আমাদের নতুন প্রোগ্রাম লঞ্চ হবে জাপানে। এইবার যেই 2 জন বসে রয়েছে তাদের 2 জনের মধ্যে বলা হয়েছে তাহলে আপনারা নিজেরা নিজেরা একটু কথাবার্তা বলে পরিচিত হন, আমাদের নেক্সট সেশন শুরু হবে ঠিক 1 ঘন্টা পরে। এবার 2 জনের মধ্যে প্রথম কনভারসেশন, আর নাকি নোয়াখালীর ভাষা বুঝেন, অপরজন বলে খালি ওইটাই বুঝি। আর নে নোয়াখালীলা, হ্যাঁ নোয়াখালীলা, তোর জাপানিজ কিটা কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে এমন, সবাইকে আউট করে দিস তুই নোয়াখালীলা মিললে পৃথিবী থেকে সবাই আউট করে, ওরাই মাইক্রোসফট চাকরি করবে, বাকিরা বাদ, ডিসকোয়ালিফাই। এরকম আছে শুধুমাত্র নোয়াখালী না, অনেকে আছে যে ওই যে পুরান ঢাকার মধ্যে কিছু কিছু লোক আছে এরকম উল্টোপাল্টা, মানে উড়া ধরো কনফিডেন্স তাদের ভিতরে। কিন্তু মনে করেন যেটা যিনি জানে না, যেটা জানে ওটা তো মনে করেন 200% কনফিডেন্স, আর যেটা জানে না ওটা বলতে স্যার 100% কনফিডেন্স, এর নিচে তারা নামে না, 100% নিচে তাদের কোনো কনফিডেন্স লেভেল নাই। তো যে সদর ঘাটে একটা 2টা জাহাজের ধাক্কা খেলে ধ্বংস হয়ে গেছে, দুটো জাহাজ মুখোমুখি ধ্বংস, অনেক ই গেছে, মিডিয়ার লোক গেছে, তো জিজ্ঞেস করতেছে প্রত্যক্ষ দর্শীরা কি হয়েছে ঘটনাটা বলেন, কি হয়েছে ঘটনাটা বলেন। তো একজন ধরছে বলছে সে ঘটনা বলতেছে, এর মধ্যে উৎসুক জন আরেকজন আয়সা মাইকের সামনে ধরে ধাক্কা দিয়ে সামনে দাঁড়া গেছে। আচ্ছা, ধাক্কা দিয়ে সেটি ধতমত খেয়ে গেছে, সে ভাবছিল বাংলা ছিলেন, দেখা যায় CNN থেকে লোক, এখন তো CNN তাকে ইংরেজিতে প্রশ্ন করতেছে হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, এবার তোকে হ্যাঁ হ্যাপেন্ড, yes happened
অ্যাপেন্ডিজ ওয়ান শিপ কামিং হ্যাঁ 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 আদার শিপ অলসো কামিং হ্যাঁ 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 দেন টু শিপ কামিং হ্যাঁ দেন দেন টু কামিং মেকিং ভুস বয়লিং ভুস দিস ইজ হ্যাপেন শুধুমাত্র কনফিডেন্স দিয়ে আপনি প্রথম স্টেপটা পার হয়ে যেতে পারবেন, পরের স্টেপ গুলোতে যোগ্যতা লাগবে, তখন ওভার কনফিডেন্স। প্রথম স্টেপটা আপনি কনফিডেন্সের জোরে পার হয়ে যেতে পারবেন, এরপরে ওভার কনফিডেন্স, তারপরেটা আপনার যোগ্যতা অনুযায়ী। সো প্রথম স্টেপ কিন্তু আমরা আপনাকে পার করে দিলাম। মানুষ যে বলে নাট বল্টুতে শেখার কিছু নাই, যারা বলে তাদের মুখে আমাদের ক্যামেরাটা ছুড়ে মারেন, আমার নিজ দায়িত্বে ছুড়ে মারবেন, মারুম দিরা বলবেন নাট বল্টু বলছে ক্যামেরা ছুড়ে মারতে, যারা বলে নাট বল্টু শিক্ষণীয় না, বিশেষ করে যারা বলে নাট বল্টু কু পরামর্শ দেয় না, আমাদের আছে আমরা দেই মাঝে মাঝে, আমাদের আছে বলার কিছু ছিল না, খালি কনফিডেন্স দিতে পারে, আমরা মাঝে মাঝে এরকম জ্ঞানবাণী দেই যেগুলো শুনে আপনি ইন্সপায়ার্ড হবেন, জীবনে আরো কিছুদিন বেঁচে থাকার ইচ্ছা জাগবে আপনার, বাপ রে জীবনে আরো কয়েকদিন আপনি মনে করেন যে চার পাশের সবাইকে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করেন, ভাই আপনি এগিয়ে চলেন, আমি এসে আপনার কোথাও নেই, আজকে রাইতে যদি আপনি মনে করেন রক্ত গরম করে ঘুমাইতে না পারেন, একদমই কাল রাত থেকে নাট বল্টুই করুন না, রক্ত যদি আপনার আজকে গরম না হয়ে যায় তাহলে আপনার জন্য পরবর্তী গান শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফানকি, রক্ত গরম না হলে চুলা জ্বালা চুলোর উপরে থাকে, রক্ত গরম হবে না পিছন গরম হয়ে যাবে আপনার, ফিরছি যত ফিরতে পারে কেউ করতে যাবে নাও ফিরতে পারে, গরম হয়ে গেছে, গরম পুরো মাথা গরম আছে, কিন্তু কনফিডেন্স লেভেল অনুযায়ী চাকরি সাইরাও দিতে পারবে।
লাভই তো আছেন, তারপর টেনশন লাভে আছে, বুঝলাম না একটা মানে লাভে আছে এই নিয়ে টেনশন আছে, আমি লাভটা কোথা থেকে আসলো? এই হলো দুনিয়া, চিনে দেখে রাখেন এরকম মানুষকে, যে কিনা লাভে থাকলে টেনশন থাকে আর লসে থাকলে তো মানুষের টেনশন রাখে, নিজে যখন লাভে থাকে তখন নিজে টেনশনে থাকে আর নিজের লসে থাকে মাইন্ডসেটে টেনশনে রাখে, আমার লস কেন হইলো এই হলো কেন, জাস্ট চিল দিল কে রিং করে জাস্ট বছরের শেষ দিন তো থার্টি সব বুঝা করতে হয়, মনে করেন বছরের জানুয়ারি এক তারিখ যদি এক নম্বর সিঁড়ি হয় ডিসেম্বরের একত্রিশ তারিখ কত নম্বর সিঁড়ি, 365 নম্বর সিঁড়ি, আমরা সেই 365 নম্বর সিঁড়িতে আমরা প্রায় চলে এসেছি, একদম উপরে, আমাদের কনফিডেন্সও একদম উপরে উপরে, বুঝতে পারছেন নাকি? দেড় ঘন্টা এপিসোড আমি বুঝাবো না, আবার পুরো দেড় ঘন্টা ধরে বলতে পারবো। তারিখ রাতে কি করবো? বারান্দায় বসে একজন আরেকজনকে বলবো ওই যে আরেকটা, আমি তো এবারে 30-31 আমি আগামীকাল আজকে থেকে মোটামুটি আমি কান্নাকাটি শুরু করবো। কেন? ও টানা চার দিনে কান্নাকাটি চলবে। কেন? কারণ আমার প্রিয় বাসাটা ছেড়ে বাসা পালিয়ে অপ্রিয় একটি বাসায় যাবো, যে বাসাটা আমার একদমই ভালো লাগছে না, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে আমাকে যেতে হচ্ছে, কিন্তু আই ডিডন্ট লাইক দ্যাট হাউস, আমি যাব না ওই বাসায়। কমলা সুন্দরী লিখেছে, কি আজব জিনিস রে ভাই, মেয়ে পক্ষ চায় 25 বছরের কোটিপতি ছেলে আর ছেলে পক্ষ চায় 18 বছরের অনার্স পাস মেয়ে, মনে হচ্ছিল যেন 5 বছর শুনি নাই। নাথ ভাইয়া তোমার শরীর ভালো হয়েছে? বল্টু ভাইয়া তারপর আর বাকিটা শুনি, 7 দিন পরে এসে জিজ্ঞেস করতে, তারপর তো মনে রাখছে যে আপনার শরীর খারাপ ছিল ভাই, এটা তো আপনার মানে কি বুঝলাম না। চিমলাতুর জাহান লিখেছে, দেখ ভাই বেশি বিয়া বিয়া করিস না, দুপুরেই তো গোসল করতে পারিস না, সকালে গোসল করবি কেমনে? আফরা মিরপুর থেকে লিখেছে, সজল ভাইয়া এই বইমেলায় তোমার নতুন বই না আসলেও যেদিন যাওয়া প্লিজ ডেটটা বলে যাবা, আমি 2021 সালে তোমার সাথে দেখা করবই। বাবা ভেরি গুড। ঋত্বি সাবার থেকে লিখেছে, তোমাদের শো থেকে শুধু শয়তানি ছাড়া আর কিছুই শেখার নাই, তাও তো এই শয়তানিটাই বা কয়জন শেখাতে পারে বলো তো? এই যে কনফিডেন্স শিখাইলাম যে, অদ্ভুত, এই কি, এটাই হলো এই জেনারেশনের সমস্যা না, আপনি দেখবেন এটাই হলো এই জেনারেশনের সমস্যা। টাইটানিক সিনেমা দেখে ওরা যে শিখবে কি কার ছবি আঁকছে, আর আমি টাইটানিক সিনেমা দেখে আমি আর্ট শিখছি, টাকা দিলে বুঝতে পারতাম, টাকা ছাড়া মূল্যায়ন করা যায় না জিনিসের, ব্যাপারটা বুঝতে আসে না। 90 দশকে যারাই তাবিজ বিক্রেতা ছিল 2000 পরে এসে তারাই মোটিভেশনাল স্পিকার হয়েছে, ব্যাপারটা বুঝতে পারতো না। কিন্তু হ্যাঁ তোমাদের একসাথে মাথায় তুলে একটা আদর করবো। এস এম মুকিত লিখেছে, আজ পানিপথে যুদ্ধ করে আসলাম না মানে গোসল করে আসলাম ঢাকা, ওই একটা আজকে কোথায় জানি কি দেখলো, মানে এক ছেলে খুব কান্নাকাটি করতেছে, কম্বল গায়ে দেয়া, বলে কি রে কি হয়েছে, কই যে ইয়ে আজকে কাটতে দেখলাম ইয়েদের ছেলেটার নাম শিপন, শিপনের ভিডিওতে দেখলাম যে বলতেছে যে বাসা থেকে খুব চাপ দিতেছে রে বন্ধু, চাপ দিতেছে কিসের চাপ, আর কোইটা বাসা থেকে খুব খুব চাপ দিতেছে, কো বিয়া করবি বিয়া করে বলা কার বিয়ার চাপটা, গোসল করার লেগে চাপ দিতেছে, এরকম অবস্থা, আমাদেরকে চাপ দিবেন না, চাপ দিবেন না, আমরা কিন্তু কনফিডেন্স লেভেল কোনোভাবে কমাতে পারবে না। নুসরাত জাহান লিখেছে, এই আরটাও তোমাদের সাথে হাসতে হাসতে শেষ করতে পারলাম, তোমরা দুজন কই চলে গেল, উপরে চলে যায় কেন, এই আমরা দুজন কি ভালো কথা রেজ পড়তে পারলাম না, কই কই আর নামে না তো। আচ্ছা দেখেছে ভূতু লিখেছে, সাবার থেকে, কাল থেকে আমার খুব জ্বর আর ঠান্ডা, তাও তোমাদের শুনি না, শুনি না, শুনে থাকা যায় না, আমার জন্য দোয়া করো, অবশ্যই দোয়া করো, না না আমাদের না শুনে থাকতে পারবে না, আর জ্বরের মধ্যে তো আমাদের শোনা একদমই দরকার, আমরা তো জ্বরের ওষুধ, আমাদের নাম প্যারাসিটামল, আমাদের নাম নাপাএক্সট্রা নাপাএক্সটেন্ড। রাফি আহমেদ লিখেছে, গার্লফ্রেন্ড তার ফ্যামিলি থেকে বেশ কিছু টাকা চুরি করার জন্য, সেই চুরি করে এনে দিয়েছিল বিজনেস করার জন্য, সেই বিজনেস থেকে আজ আমি সাবেক মিম বর্তমান কি তাইরিন,
জিব্বা কেটে দিব, হ্যাঁ জবান বন্ধ করে দিব, হ্যাঁ অনেক লাভ করি তাই এবার এর মতো মাফ করে দিলাম ভাই। মুখে তুলে দিবা, আহা তোমার হাতে করোনা আমি খাওয়াই দিচ্ছি বাবা, মুখে তুলে দিবা তারপর দেখবা ও তোমাকে তুলে দিবে। এসকে শাহেদ লিখেছে হাই বিউটিফুল, হ্যালো আমাকেই বলছ আমি শিওর। রুবেল হোসেন হ্যালো এভরিওয়ান হোয়াটসঅ্যাপ, এই তো আমাদের ভাই আপনার জন্য একটা স্পেশাল মেসেজ আসছে, বল ভাই আপনাকে ইয়ে করেন সোজা বসেন, কনফিডেন্স পড়ে যেতে পারেন আপনি, কনফিডেন্স এসে খুশিতে আপনি মনে করেন যে হার্ট অ্যাটাক হতে পারেন, এত বড় খুশি সংবাদ মনে করেন কিস্তিতে দেওয়া হচ্ছে তাও আমি আপনার একবারে দিতে আছি, আপনি কিন্তু খুশিতে মনে হন, হ্যাঁ মনে করেন এটা আসছে নরসিংদী থেকে, হ্যাঁ আপনার জন্য আসছে স্পেশালি, মানে আপনি দিল থামকে ব্যাঠেন, হ্যাঁ মনের ভিতরে জোর রাখেন, ই করবেন না হরদুপ করে একটা আওয়াজ করবো না, আওয়াজ করবেন না, ঠিক আছে নরসিংদী থেকে সে লিখেছে জান লিখেছে তার নাম হলো প্রমা, ঠিক আছে মানে আস্তে আস্তে দিতেছে কিস্তিতে যাতে আপনি ব্যাপারটা নিতে পারেন আর কি সহ্য করতে পারেন। সে লিখেছে সে দিতে চায় একটা, কেউ নেবে কিনা, হ্যাঁ সে দিতে চায়, কে কুকুর ছানা দিতে চায়, সে নিবে কিনা তার কাছে আছে সে দিবে, কি দিবে সে দিবে কিন্তু আপনি নিবেন কিনা, নিব নিব নিবেন তো, না নিব না, ভাই সেই পুরস্কারটা আমি ঘোষণা করতে যাচ্ছি এক্ষুনি, প্রমা নরসিংদী থেকে লিখেছে আমি একটা আইফোন গিফট করতে চাই, ভাই দেখছেন এত বড় একটা উপহার ভাই আপনি এই করে দেন, হ্যাঁ করে দেন, এই যে তুমি একটা সান্ত্বনা দিছো এই জন্য তোমাকে ধন্যবাদ, ফোন লাগবে না সান্ত্বনা নিতে, সান্ত্বনাই যথেষ্ট, এই হলে এমন একটা মানুষ মানে মানুষ হেরে পুরা গাড়ি গিফট করতে যায়, হ্যাঁ চাক্কা নিয়ে ধরবে, চাক্কা নিয়ে খুশি লাগবে গাড়ি নিতে হবে, এই আজকে আমরা যেতে চাইছিলাম না জামাকাপড় নিছি শাওয়ারে যাব, শাওয়ার টাওয়ার শেষ রোদে রোদে বসছি আর কি, হ্যাঁ রোদে বসছি যে এখন জামা কাপড় পরে রওনা দিব, হঠাৎ করে মনে হচ্ছে আজকে কি বার, ক্যালেন্ডার খুঁজলাম মোবাইলে, খুঁজলাম যে এই মোবাইলে ইয়ে দেখায় না বার দেখায় না, আচ্ছা ক্যালেন্ডার খুঁজে দেখি ও মা আজকে তো মঙ্গলবার, মার্কেট বন্ধ, আবার মোবাইলে ঠাড়া পড়ছে, কোনো ভাবে কিছু একটা ঝামেলা আছে, হয় মনে করেন মোবাইলটা কিনলে আপনি ভাগ্যটা একদম অন্যদিকে ঘুরে যাবো, হয় না মোবাইল কিনলে আপনার ভাগ্যটা আবার অন্যদিকে ঘুরে যাবো, মোবাইলটা কিনতে পারতেছি না, সম্ভবত মোবাইলটা কেনা উচিত না, এই টাকা দিয়ে আপনি যে আশেপাশে দেখেন কে অভাবে আছে তাহলে দিতে পারেন, আমার বেস্ট ফ্রেন্ড ও গেছে বাড়িতে, আচ্ছা মোবাইল নিয়ে এমবি কি যে করি, মোবাইলও নাই এমবিও নাই কি যে করে ভালো লাগতেছে না, বেস্ট ফ্রেন্ড বাড়িতে গেছে এর সাথে তোমার মোবাইলের সম্পর্কে, তোমার মোবাইল নিয়ে গেছে নাকি, হইতে পারে এক মোবাইল দুই ফ্রেন্ড, কাপ যা বাচ্চে, আমাদেরকে ফোন করতে হলো আপনাকে যেটা করতে হবে মোবাইলটা বেঁচে দিতে হবে, ফ্রেন্ডের দিয়ে বাড়ি 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 ফ্রেন্ড নিয়ে চলে যাবে, আপনি মোবাইল ছাড়া এমনি ছাড়া ঘুরে বেড়াবেন তাইলে আমাদের ফান কল পেয়ে যাবেন, পাবেন আর যারা আল্লাহর রাস্তায় ভাই যারা ফান করলে কল করবেন, দুইটা লাইন অন্তত কর, বললেন বললেন ফোনটা দিয়ে কেমন আছেন,
3000 বছর পর দেখি 99টা কল দেওয়ার পর দেখি এইগুলো আমরা শুনতে শুনতে মনে করেন যে মুখ আমাদের মুখস্থ না প্রতিটা লিসেনারদের মুখস্থ হয়ে গেছে কিছু একটা বলার থাকলে তবে ফোনটা দিয়ে শুধুমাত্র তাদের জন্য নাম্বারটা আমি গোপনে দিতেছি সবাই নাম্বারটা নেবেন না কিন্তু প্লিজ আচ্ছা যাদের বলার কিছু আছে জানার কিছু আছে শেখার কিছু আছে তারাই ফোন দিবেন না না নিজে শিখবেন তা না আমাদেরকে শেখানোর জন্য হলো ফোন হ্যাঁ এভরি শিক্ষক কি শিক্ষক এ ভলিউম কম 0255 03 6659 মেজাজ গরম আছে গোপনে দিলাম ভাই সবাই দেওয়ার দরকার নেই এটা আপনি আপনি শুধু ফোনটা দিয়েন 02550 03 6659 গোপনে দিলাম কিন্তু ভাই কথা হবে দেখা হবে সবই হবে গোপনে ফোন দাও আমাদের টেলিফোনে হ্যালো এটা একটা ইউনিক হয়েছে ভাই নাটের ফোন মিলছে মিলছে অসাধারণ গাইছে ভাই অসাধারণ আমাকে আমাকে বলতেই হবে প্রতিভার দাম আমি দিতেই হবে বল্টু প্রতিভার দাম দেবে আপু আপনার নাম কি বলেন নাম বলেন বলেন নাম বলেন জি বাংলা লতা মঙ্গেশকর বলেন আজকে বল্টু কোনো ফান করে নাই কোনো পেচাল করে নাই আজকে উল্টা নিজে মনে করে দিছে যে আজকে ফান কল টাইম শুরু হয়ে গেছে আমি যে আপনার গানটা শুনে হাততালি দিলাম এত প্রশংসা করলাম আমার মুখেই ছাই মারতে হইলো আপনার হ্যাঁ কি হয়েছে আরে আমার কথাটা শুনো না বলো বলো আমি যে গানটা গাইলাম মানে আমি গান একটু হলো তো গাইতে পারি কিন্তু ফোনে গান গেলে আমার হাত পা তারপরে এরকম করে কাঁপে আমি গান বলতেই পারি ওটা হলো শীতে শীতে না না ওটা ফোনে না সম্ভবত তোমার ফোন ভাইব্রেশন মোডে দেওয়া আছে হ্যাঁ 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 উল্টাপাল্টা শব্দ শুনলে সে ভাইব্রেট করতে শুরু করে শীতে মনে শীতে শীতে তোমাকে অনেক কিছু বলার আছে বলো অনেক কিছু বলো অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে খুব ভালো শান্ত খুব ভালোবাসি আই লাভ ইউ অনেকগুলো কথা আমরা অল্প সময়ে শুনে নিলাম সো কিউট অল্প সময়ের মধ্যে বলো আচ্ছা আজকে অনেকক্ষণ কথা বলবো একটা কথা বলি বলো 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 ওই দিন আমি রাতে মানে মনে হয় একটা দেড়টা বাজে স্বপ্নে দেখতেছিলাম যে সমুদ্রের অন্য তুমি এসে দিয়ে ওই তো তখন আমি ওইটা কানা গেছে আমি দেখি না তুমি যদি সজল ভাইকে সত্যি ভালোবেসে থাকতে তাহলে এই দুঃস্বপ্ন তুমি কোনোদিন দেখতে না কেমনে দেখলা তুমি এটা কিন্তু আর তো কথা বলা সম্ভব না আজকে আমাদের বলো বলে ফেলো অল্প সময় বেশি কথা বলো হ্যাঁ হ্যাঁ আমার পটায় লাভ নাই কি বলছো করতে চায় কি আরো ১৪ বছর পরে সিভি ড্রপ করো তুমি যে সজল ভাই তুমি সুন্দর আর খারাপের মধ্যে পার্থক্যটা কি বোঝো তুমি যে সজল ভাইকে আই লাভ ইউ বলছো তোমার আই লাভ ইউ বানানো তো ভুল আছে তিনটা আই লাভ ইউ বানানো তোমার তিনটা ভুল আছে চলো আজকে আর সময় নেই আমাদের ভালো থেকো আবার কথা হবে এখানে শর্ট ফর্মে ভালোবাসা হয় নাকি তুমি নিজেই শর্ট ফর্মে আছো চাইতে বিরক্ত লাগে হচ্ছে কিছু কিছু আছে
টাইম লাইনে এসে হ্যাপি বার্থডে শব্দটা পুরোটা লিখবে এইচবিডি এইচবিডি কি হ্যাঁ আমি বুঝি না এটা কি উইশ নাকি কোন চ্যানেলের না আচ্ছা এইচবিডি দিয়ে কি আমি অন্য কিছু ভাবতে পারি না হ্যাঁ তোর হ্যাপি বার্থডে ভাবতে হবে আমার হালার বেটা দূরে যা এইচবিডি এইচবিডি তোর যদি সময়ই না থাকে তাহলে উইশ করতে আইছিলি কোন দুঃখে আই অ্যাম টোটালি ডিপ্রেসড 14 বছরের নারী তোকে আমি কি করে বোঝাতে পারি হ্যালো দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র আপনি পারেন না ভাই তৃতীয়টা পারেন আপনি টেকা দিয়ে বই কিনছেন হেনে পড়তেছেন না আমি ফ্রিতে পড়লে আপনি পড়বেন না আর কথা আমার লাগে বাদ দেন পদার্থ বিজ্ঞানে কয়টা বই আছে জ্যামিতির বই গেল কই আরে ভাই আপনি তো চারুকলার স্টুডেন্ট চারুকলা না শুধু কলার স্টুডেন্ট চারু বলেন সায়েন্সের না আপনি জানেন ভাই আপনার নাম কি ভাইয়া সাব্বির ভাই জানেন আপনি আপনি তো ভালো মানুষ যে আপনি পদার্থ প্রথম পেপার দ্বিতীয় পেপার বই ছাড়া কোনো বই নেই তার কাছে অঙ্কের প্রথম পেপার দ্বিতীয় পেপার ছাড়া কোনো বই নেই আমি একবার দোকানে গেছিলাম গা সবকিছু তো গাইড আছে আমি গিয়ে ভাই ব্যাকরণের গাইড আছে দোকানদার আমার মুখে দিকে চাইছে ব্যাকরণের গাইড হয় নাকি তার কিছু আর কিছু কোনো সমস্যা ভাইয়া এনিথিং নিউটনের দ্বিতীয় সূত্র আমি বলে দিচ্ছি আর কোন সমস্যা জি একটা কথা বলার ছিল হ্যাঁ বলেন আমি আপনার যেদিন প্রথম শুনছিলাম সেদিন খাট থেকে হাসতে হাসতে আজকে যা বলছি আপনারে আমি শিওর আপনি রাগ করে আবার খাটে গেছেন এটা আপনি একটা কথা বললেন হ্যাঁ আমরা কি এত ক্ষতিকারক খাট থেকে পড়ে গেছেন আমাদের শুনতে শুনতে আমাদের জোক কিন্তু অনেক মজাদার জোক অনেক মজাদার পেটের মধ্যে মহামারী সৃষ্টি করে কবে প্রথম শুনছিলেন মনে আছে আপনার লকডাউনে আমাদেরকে ফোন দিবেন আর ওই ভালোবাসা রাখবেন আরকি আমাদের প্রতি ঠিক আছে সূত্রটা মুখস্থ করে নিন সূত্রটা কিন্তু আপনাদের জন্য ভালোবাসা রইল বলছে আপনাদের জন্য ঠিক আছে তাহলে ঠিক আছে আমাদের জন্যই তো ভালোবাসা আমাদের জন্য ঠিক আছে তো তাহলে না তাহলে আমাদের আমাদের জন্যই বলছে না তাহলে তো তাহলে আরেকটা কল বোধ হয় ধরা উচিত আফসানা কেনা আফসানা জাগা ভাই পুরান মানুষ হ্যাঁ আরেকটা কল ধরবো না আরে ধরবো ধরবো তো হ্যাঁ চলে যাবে কিন্তু ধরো ধরো হ্যালো হ্যালো আপনি বলছেন তাই ধরলাম কিন্তু ওরে কেউ বলে নাই হ্যালো কি তিন দিন তিন দিন হ্যালো ওয়ালাইকুম আসসালাম বলেন কি বলবেন বলেন ভালো আছি আমরা আপনার নাম বয়স বয়স কত একটু বয়স বয়স প্রথমে বয়স আর তারপরে বয়স বয়স জি বয়স কত আপনার আপনার বয়স কত সেটা আগে বলতে হবে আমাকে সরি হ্যাঁ ভুলে গেছি সরি কইতেছে 20 তাইলে আপনি বলতে পারেন তাইলে আপনি বলতে পারেন আমাদের কথা বলতে পারেন নাম কি বলেন এবার তাহা 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 আর তাহা বয়স তো বেশি নামে তো ছোট কেন বয়স তুলনায় নামটা ছোট হয়ে গেল কোথা থেকে বলছেন আপনি রাস্তার ওই পাশে ওই পাশে বাসের কাউন্টার থেকে আমার জন্য একটা কক্সবাজারের টিকিট কাটেন
আমার খাগা ছুরিটা কাটা ছুরিটা ক্যান্সেল করে দেন। না কেটে রাখলে তো হবে না, কাটা টিকিট আমি কেন নিব? আপনি এখন আমার জন্য একটা বুকিং করেন, আমি রাত্রে ওই ধরেন 9:30টার গাড়ি দিলেই হবে। আটটার মধ্যে 1500 টাকা না আসলে মনে করুন আপনি মাইরে দিছেন। আপনি বাটপার কাউন্টারে গিয়ে বলবো টেকা দেন নাট বল্টু টেকা আমরা নিয়েই সারবো আজকে। যাক আমাদের ব্রেকে গেলে কি আমরা আসতে পারবো না বল্টু? অবশ্যই কেন আসবো আর ফিরে আসবো দেখেন, আসার জন্যই তো আমরা কলা বাগান থেকে ঘুরে আসতে পারবো, এত বড় ব্রেক নিবো আমরা। ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্যাট টু 94.8। Yes, ফিল্ম শেষবারের মতো সবাই শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। মোটা মোটা পেটটা আমার কালো আমার চুল, মোটা মোটা পেটটা আমার কালো কালো চুল, আমি বেবি বিউটিফুল, আমি বেবি বিউটিফুল। কোন গান হলো এটা না ভালো, কোনো রকমের এলাদুলা ব্যাপার আছে। হ্যাঁ, ইংরেজিতে ঠিকঠাক পারি অঙ্ক করি ভুল, ইংরেজিতে ঠিকঠাক পারি অঙ্ক করি ভুল, আমি বেবি বিউটিফুল। সারাদিন গান গাইতে পারবো, গত মাসে ছড়া খাইছি এই মাসে কুল, আমি বেবি বিউটিফুল, আমি বেবি বিউটিফুল।
মৌমাছি চাকে গিয়া দিছিলাম হাত উঠাইছে আমারে ফুল আমি বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল এরপরে কি কব পাই না বেবে কুল আমি বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল তোমার হাতের সুরি সুন্দর সুন্দর কানের দুল আমি বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল মিলা মিলা না আমাদের সমস্যা মাথায় নাকি সমস্যাই আমাদের মূল আমি বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল ওর সাতার কম না আমি বেবি মিলে না দেখো এটা মিলে না দেখো না মিলে বেবি বিউটিফুল ভালো লাগে না তাসিন পুষ্পিতা শেয়ার করেছে শেয়ার করেছে চাই আমরা এরকম গান দিনে 8-10টা লিখতে পারি কি 8-10 কি এই গানটা আমি সারা দিন গাইতে পারি 24 ঘন্টা জিআর জিশান শেয়ার করেছে আমাদেরকে আরো শেয়ার করছে তামিম সিদ্দিকী শেয়ার করেছেন আমাদেরকে বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল এমডি জাবেদ হোসেন শেয়ার করেছে তারপর বাপ্পি রায়হানকে দেখতে পাচ্ছি জ্বলন্ত প্রেমিক আরও দেখতে পাচ্ছি জি আর জিশান প্রিয়ামণি আর যে তুহিন তারপরে দেখতে পাচ্ছি শিমলা তুজ জাহান হৃদয়ের মাঝে হোগলার বেড়া তারপরে এটা শুনে দর্শক আস্তে আস্তে নাম শুনে হাসি একজন কমেন্ট করছে শিমলা তো জান হ্যাঁ এই যে বিতর্ক প্রতিযোগিতা আমার জন্য না ভাই কোন যে মুখ দিয়ে গালি বের জাহাঙ্গীর আলম শেয়ার করেছে যাই আজকে আমরা যোগান করে যে সময় অনেক কম আমাদের হাতে আমি বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল যেদিন আমাদের এপিসোড ভালো হয় ওইদিন বোধহয় কেউ শুনে না তাই না কেউ শুনে না ওইদিন আর আমাদের ফোন টোন আসে না কল আসে না যে আজকে ভালো হয়েছে শুনছি ভালো জিনিসের দাম নাই রে ভাই যেদিন এপিসোডে ভালো হয় সেদিন কেউ শোনে না আর যেদিন শোনে না সেদিন খালি ধরে ভুল আমি বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল এই যে শোনে না কি কারণে বলি কি কারণে যে কাউকে আপনি কিছু বললেন 5 মিনিটের মধ্যে সে মেনে নিল সে অবশ্যই আপনার মা কাউকে কোন মহিলাকে বা কাউকে আপনি কিছু বললেন সে 15 মিনিটের মধ্যে মেনে নিল সে অবশ্যই আপনার বোন বোন কোন মহিলাকে আপনি কিছু বললেন বললেন সে 30 মিনিটের মধ্যে মেনে নিল ওকে সে তাহলে আপনার মেয়ে মেয়ে কাউকে আপনি কিছু বললেন আজীবন ও মেনে নিল না সে কে কে কানে শুনে না সব কি আপনার বউ হবে নাকি মানে সব সময় আপনার ভাবেন যে আমরা খালি বউতে নিয়ে বসাই হ্যাঁ হয়তো তো মানে সেই বউ কিন্তু কানে শুনে না এটা ভালো ভাই এটার পরে আমি কি বলবো আজকে আর বলার সময় আজকে আর বলার সময় নেই আজকে একটা কথাই বলতে চাই বছরের শেষ আমরা এরকম ভাবেই করি প্রত্যেক দিন যে এরকম আমরা বোমা মারি তা কিন্তু না মাঝে মাঝে নাট বল্টুতে এরকম বোমা মারা হয় সেদিন যারা যারা মিস করে তারা নাট বল্টুর বোমা মিস করে পরের দিন শুনে বলে আজকে নাট বল্টু ভালো হয় নাই নাট বল্টু আগের মতো হয় না তাদের জন্য আজকের এপিসোড ভালো থাকবেন শুনছিলেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু বেবি বিউটিফুল এপিসোড গেছে বেবি বিউটিফুল এপিসোড ক্যাপিটাল এফএম টাইম চেক